হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলতে বলতে আমার মামার বিয়ে বাড়ি চলে এসেছিল। তো মামার বিয়ে বাড়ির রিসেপশনের দিন আমরা পৌঁছে গিয়েছিলাম লজের সামনে। তো দেখতেই পাচ্ছ, লেক টাউনে মেন রোডের ধারে লজটা খুব সুন্দরভাবে লজ সাজানো হয়েছে, লাইটিং খুব সুন্দর হয়েছে। তো চলো আমরা এখন ভিতরে যাবো। তো বিয়ে বাড়িতে এসে না এসেই ফটো তোলায় দুই সুন্দরী মগ্ন হয়ে পড়েছেন। তো দেখতেই পাচ্ছ, তো একদিকে ক্যামেরায় ফটো তোলাচ্ছে, তো একদিকে মোবাইলে ফটো তোলাচ্ছে। ওহো, আর কত পোজ দেবে, অনেক পোজ হবে। তো এরপর আমাদের করে ছাড়ো। ও, এখানে একটা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, আরে এখানে তো এদিকে মামা মামির ফটো সেশন চলছে, দুজনকে খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানাও দুজন কেমন লাগলো। তো মোটামুটি গেস্টরা সবাই আসতে শুরু করেছে, ওপাশে ফটো সেশনের পাশাপাশি এপাশে গেস্টরা পকোড়া এবং কোল্ড ড্রিঙ্কস দেওয়া আছে, সেগুলো সবাই এনজয় করছে। আর এইদিকে দেখো, দিদিকে ভাই খাইয়ে দিচ্ছে পকোড়া। তো এখন দেখো, এখন মামা মামির সব বন্ধুরা বান্ধবীরা সব এসেছে। তো ওরা বিভিন্ন রকমের গিফট নিয়ে আসছে আর কি, মানে যা হয় যে বুঝতেই পারছো। মামা তো পুরো লজ্জা পেয়ে যাচ্ছে, মামিও পুরো লজ্জা পেয়ে যাচ্ছে। এই দেখো, ফুলকপি দিচ্ছে এরপরে, মানে কি দারুণ, মানে সত্যি দারুণ মজা লাগছে দেখে। দাঁড়াও, এরপরে অনেকে আছে, তারাও আবার কিছু সব নিয়ে এসেছে। আর ওই দেখো, শশা নিয়ে এসেছে, না শশা নয়, এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম। আচ্ছা, এই শশা নিয়ে এসেছে, দেখো মামির বান্ধবী শশা নিয়ে এসেছে। একজন হচ্ছে তোমার, এটা হচ্ছে পেঁপে নিয়ে এসেছে। দেখো কাণ্ড, এ আবার বেগুন, কি বলবো। আর এদিকে হচ্ছে ফায়ার পান দেওয়া হচ্ছে। তো ফায়ার পান খাওয়ার জন্য মুন্নি দাঁড়িয়ে পড়েছে, দেখা যাক মুন্নি ফায়ার পান খেতে পারে কিনা। তো এখন বিভিন্ন রকমের যে মশলা মেশানো হচ্ছে, মশলা এই করে আগুনটা দেওয়া হবে ফায়ার পানে। দেখো, এই জ্বালিয়ে দিল ফায়ার পানের আগুনটা, ব্যাস মুন্নি পুরো ভয় পাচ্ছে কি করে এই ফায়ার পানটা খাবে। মুনি ভয় লাগছে নাকি? হ্যাঁ, এই দেখো মুনিকে একটু ভয় দেখাচ্ছে মনে হচ্ছে। মুনি মনে হচ্ছে খেতে পারবে না, আরো মশলা মিশিয়ে মুনিকে খাওয়ানোর চেষ্টা চলছে এখন ফায়ার পান। মুন্নি পরেশান হয়ে গেছে একদম, ফায়ার পান খাওয়ানো হচ্ছে কিন্তু মুন্নি সামনে নিয়ে গিয়ে ফায়ার পানটা আবার সরিয়ে নেওয়া হচ্ছে। মুন্নির সঙ্গে ভালোই মজা হচ্ছে। বাহ, ফায়ার পানের আগুন নিভে গেল, মুন্নিকে এবার নর্মাল পান দেওয়া হচ্ছে। না, মুন্নি বলছে ফায়ার পানি খাবো। ওহো, এবারে বাদশা এসছে ফায়ার পান খাবে বলে, বাস আবার মশলা দেওয়া হলো, এই চলে গেল ফায়ার পান, চলে গেল, এই তো ঢুকে গেল ফায়ার পান। মুনির জন্য আরেকবার ফায়ার পান বানানো হচ্ছে, মুনির রিকোয়েস্ট, না ফায়ার পানেই খাবো।
দাদা অনেক যত্ন করে বানাচ্ছে ফায়ার পানটা, বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে একদম ভালো করে। ব্যাস এরপরে ফায়ার পানে ফায়ার দেওয়া হবে। এই তো আগুন জ্বলে গেল, এরপরে মুন্ডি খেতে হবে। আর একটু মশলা দিয়ে দেওয়া হলো, একটু মিষ্টি টাইপের কিছু দেওয়া হলো, আগুনটা একটু বেশি করে জ্বালানো হলো। এই এই আরে এখনো দেয়নি, আরো মশলা মেশানো হচ্ছে। মুনি কিন্তু এবার রেগে যাচ্ছে, মুনি বলছে আমি খাবোই না, বললে মুনি বিরক্ত হয়ে গেছে, মুনি রেগে যাচ্ছে। আরো মশলা দেওয়া হলো, ব্যাস এরপরে মুনি খেয়ে নিচ্ছে ফায়ার পান।